এখন হরিপুরে শাহপরান রেস্টুরেন্ট পাখির মাংস খাইতে আসলাম। এসে দেখি এখানে পাখি, এটা কি পাখি? হ্যাঁ, শামুক বিল, শামুক ভাঙ্গা। আচ্ছা, কোনো একটা পাখি, আমি ঠিক নামটা আগে শুনি নাই। এখানে পাখির মাংস, এটা কি পাখি? ডাহুক পাখি, এটা পানকড়ি পাখি, শামুক ভাঙ্গা, শামুক ভাঙ্গা পাখি, বালিহাঁস, বালিহাঁস, গুগু পাখি, গুগু পাখি, এটা গরুর গোস্ত না? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা ভাই, দামটা একটু বলেন। 160 টাকা। আচ্ছা, বাট ডাল ফ্রি, এটা ডাহুক না? ডাহুক 160, প্রতি পিস। পানকড়ি 150, পানকড়ি 150, শামুক ভাঙ্গা 160। আচ্ছা, বালিহাঁস 150, গুগু 150, গরু 140, বাট ডাল ফ্রি। আচ্ছা, ওকে। হাত ধুইতে এসে এখানেও দেখি কিছু পাখি, মানে সব পাখি এখানে, এত পাখি বাংলাদেশে আগে জানতাম না। পাখি কোনটা মজা সবচাইতে? হ্যাঁ, সব মজা। আচ্ছা, তাহলে বালিহাঁস দাও একটা। আর বড় সাইজ আছে কোন পাখি? শামুক, শামুক একটা দাও, বালিহাঁস একটা দাও, এই দুইটা খেয়ে দেখি, তারপর দেখি আর কি নেওয়া যায়। না, এটাই জানো? গোল্ডেন, না আরেক আরেকটা কি আছে? হ্যাঁ, ওইটা দেন, ওইটা। এটা কি ছিল? শামুক। ওকে, দেখি মানে হাঁসের মাংসের মতোই। ভাতগুলা ঠান্ডা হওয়ার কারণে তেমন একটা মজা পাচ্ছি, বাকিটা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বালিহাঁস, মাংসের ডিফারেন্সটা ওভাবে বুঝতেছি না, লোকালরা ভালো বুঝবে। বাট বুঝতেছি ডিফারেন্ট কিছু খাচ্ছি, অ্যাজ ইউজুয়াল খাই না, ওরকম কিছু একটা খাচ্ছি। মাংসটা যদি দেখাই, রান্নাটা খুবই মজা হয়েছে, খুবই মজা। আচ্ছা, ভাত এখন খাবো। ঘুঘু পাখি না এটা? গরম আছে না বেশি? না, কোয়েল পাখির মতো, কিন্তু মাংসটার ডেন্সিটি আরো বেশি, ডেন্সিটি আরো বেশি।